রাজধানীর আকাশে বাতাসে এখন ধুলোর ছড়াছড়ি, যেদিকে দৃষ্টি প্রসারিত হয় সেই দিকেই শুধু ধুলো আর ধুলো। নগরীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সড়কে চলছে সংস্কারের কাজ, ফলে প্রতিনিয়তই উঠছে ধুলো। ধুলার অস্থিরিত আমরা কাম কাজ করতে পারি না, রোডে থাকতে পারি না। সিটি কর্পোরেশন থেকে ধুলাবালির জন্য কিছু করা এরকম আমরা দেখি না, চোখে পড়ে না। গরমের মৌসুম এসে পড়ায় ধুলোর মাত্রা বেড়ে গেছে বহুগুণ। ধুলোর প্রকোপে নগরীতে বসবাসকারী সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন নানান রোগ ব্যাধিতে। ধুলাবালির কারণে আমরা চলাফেরা করতে পারি না, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে ঠান্ডা লাগে, খুব বিষাক্ত, নাক চুলকায়, পরে কাশি আসে। সরকারের যথাযথ কাজগুলো শেষ করে আর কাজগুলো যাতে দ্রুত লুট লাগায় আর শেষ করে। নগরীর ডেমরা সড়কে ধুলোই যখন আচ্ছাদিত, তখন স্থানীয়রা নিজ উদ্যোগেই নেমে পড়েন পানি ছিটানোর কাজে। আপনাকে সিটি কর্পোরেশনের লোক না ব্যক্তিগতভাবে দিচ্ছি, অনেক ধুলাতে ওই জন্য দিতেছি, থাকতে পারতেছি না রাস্তায়, কাটাকুটার সমস্যা হইতেছে গাড়ি ঘোড়ায়। কাজের স্বার্থে নির্মাতা প্রতিষ্ঠান পানি ছিটিয়ে ধুলোমুক্ত করছে নিজেদের এলাকা। জনভোগান্তির কথা স্বীকার করলেও দায় এড়াতে ঘোড়া যুক্তি জনপ্রতিনিধিদের। পানি তো দিতে আসে নাই এখনো, আমি ওটা পাই নাই, সিটি কর্পোরেশন নির্বিকার হইতো, যেহেতু আমি পাই নাই আমি তো পানি ছিটানোর কোনো সুব্যবস্থা আমি দেখি নাই। কন্ট্রাক্টরের পক্ষ থেকে পানি ছিটাচ্ছে রাস্তার মধ্যে, সিটি কর্পোরেশন প্রতিদিন মনিটরিং করতেছে। তবে নিয়মিত পানি ছিটানোর দাবি করেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। কোন গাড়ি কোন এলাকায় পানি ছিটাচ্ছে সেটার তালিকাও আমাদের কাছে রয়েছে। পুলিশ বিভাগ, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, ডেস্কো, ডিপিডিসি, তারপরে আপনার ওয়াসা, পিডিবি, এই সকল সংস্থার সম্মিলনে সিটি কর্পোরেশন চেষ্টা করছে যাতে ধুলাটাকে একটা নিয়ন্ত্রণে রাখা যায়। ধুলোবালিতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী, এমনটাই জানান বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক। ঢাকা শহরে দেখা যায় যে ধুলার কারণে ওনাদের অ্যাজমা, ব্রঙ্কাইটিস যেগুলো অনেকখানি বেড়ে যায়, তাতে এটা আমরা বাস্তবের জন্য বুঝতে পারি যে ধুলা আমাদেরকে কতখানি বিপদের সম্মুখীন করছে। আর এই শীত গরমের মাঝামাঝি সময়টা যখন নাকি ধুলা পরিমাণটা বাতাসে বেশি থাকে, তখন এই ধুলা ইনহেলেশনের কারণে এই অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিজনাল যে ফ্লুগুলা এগুলো অনেক পরিমাণে বেড়ে যায়। বর্ষার আগে ধুলোমুক্ত নগরী প্রতিষ্ঠায় সিটি কর্পোরেশনের পাশাপাশি এগিয়ে আসতে হবে নগরবাসীকে। করিতে ধুলাদূর জগৎ হইল ধুলাই ভরপুর, রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতার চরণটি বর্তমানে বাস্তবে পরিণত হয়েছে। রাজধানীকে তিলোত্তম নগরীতে পরিণত করতে যে কর্মযজ্ঞ চলছে তা কবে শেষ হবে কেউ তো স্পষ্ট করে বলতে পারছেন না। এদিকে প্রচণ্ড ধুলাই অস্থির নগরবাসী আক্রান্ত হচ্ছেন ধুলিবাহিত নানা রোগে। প্রতিটি কাজের দীর্ঘ সূত্রিতা এবং মন্থর গতিতে বিরক্ত নগরবাসীর প্রত্যাশা এই ধুলোময় অবস্থা থেকে মুক্ত দেওয়া হোক। তাই দৃষ্টির আড়ালে পড়ে থাকা একের পর এক ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরতে মাইটিভি আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু।